দেখুন চীনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিছুদিনের মধ্যেই চপারের চুক্তিতে স্বাক্ষর করবে ভারত ও রাশিয়া শীঘ্রই এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারের চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে ভারত ও রাশিয়া রাশিয়ার এক উচ্চপদস্থ আধিকারিক একথা জানিয়েছেন গত বছরই এই চুক্তি হওয়ার কথা ছিল দুই দেশের চলতি বছরের শুরুর দিকেই সেই চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে রাশিয়ার রসটেক স্টেট কর্পোরেশনের সিইও সার্জে জে জানিয়েছেন এটি একটি উন্নত প্রযুক্তিতে তৈরি মাল্টি রোল হেলিকপ্টার এতে রয়েছে অনেক বেশি শক্তিশালী প্রোপালশন সিস্টেম এছাড়া রোটর গিয়ার সিস্টেমও পরিবর্তন আনা হয়েছে বর্তমানে ভারতের কাছে একশো একান্নটি এম সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার রয়েছে দুই হাজার ষোলোতে শেষবার এই হেলিকপ্টার রাশিয়া থেকে ভারতে এসেছে রাতের অন্ধকারেও যাতে এই হেলিকপ্টার সমানভাবে উঠতে পারে তার জন্য রয়েছে নাইট ভিশন টেকনোলজি এছাড়া থাকছে আবহাওয়ার পরীক্ষার রাডার পিকেভি ড্যাশ এইট অটো পাইলট সিস্টেম ও কেএনইআই ড্যাশ এইট অ্যাভোনিক সুইট মুম্বাইতে জঙ্গি হামলার সময় এই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল এছাড়া সার্জিক্যাল স্ট্রাইকের সময় এই চপারের সাহায্য নেওয়া হয়েছিল এছাড়া এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমের পাশাপাশি ভারত ও রাশিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ চুক্তি হল কমব দুইশো ছাব্বিশটি হেলিকপ্টার যা রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগকে তৈরি হবে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাশিয়ান ইঞ্জিনিয়ারিং আর ফার্সি ইঞ্জিনে তৈরি এই হেলিকপ্টার এই প্রজেক্টে খরচ হবে এক বিলিয়ন ডলার মেক ইন ইন্ডিয়ার আওতায় এটাই থেকে বড় প্রজেক্ট এখন পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই হাজারটি কমব দুইশো ছাব্বিশটি হেলিকপ্টারের সঙ্গে দুশোটি লাইট ইউটিলিটি হেলিকপ্টার তৈরি করা হচ্ছে যেটা তৈরি করছে হাল চিতা ও চেতকককে সরিয়ে তার জায়গায় এই দুই ধরনের হেলিকপ্টার এর আগে রাশিয়ান হেলিকপ্টার ব্যবহার করেছে রাশিয়া এমআই এইট এমআই সেভেন্টিন ওয়ান ভি 28 সেভেন্টিন ভি কাম অফ থার্টি কিন্তু কখনোই ভারতে এইসব হেলিকপ্টার বানানোর অনুমতি দেয়নি রাশিয়া